হ্যালো এভরিওয়ান, দিস ইজ আব্রার। আমরা আজকে একটা টপিক ডিসকাস করব, নবম দশম শ্রেণী চ্যাপ্টার 12.4। তো আমরা প্রতিস্থাপন পদ্ধতি, আর গুণন পদ্ধতি, তারপর অপনয়ন পদ্ধতি, এখানে তিনটা মেথড আছে। তো প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতির সাথে আমরা ক্লাস 8 থেকে পরিচিত, আর গুণন পদ্ধতির সাথে আমরা মানে ক্লাস 9-এ উঠে পরিচিত হয়। ক্লাস 9-এ উঠে পরিচিত হওয়ার পরে হঠাৎ করে ব্যাপারটা অনেকগুলো টার্ম মেমোরাইজ করতে হয়। তো আমি চেষ্টা করবো এই ব্যাপারগুলো এক্সপ্লেইন করতে, আমরা কেন মেমোরাইজ করব না এবং মেমোরাইজ না করে, মেমোরাইজ করব পরীক্ষায় দ্রুত অঙ্ক করার জন্য মেমোরাইজ করব, কিন্তু ব্যাপারটা আসলে কীভাবে হয় সেটা জানার চেষ্টা করবো। তো আমি প্রথমে সূত্রটা লিখি। তো আমাদের ক্রস মাল্টিপ্লিকেশনের ব্যাপারটা হচ্ছে এরকম, তো দুইটা সমীকরণ যদি দেওয়া থাকে সমাধান কী সেগুলো আমরা আসলে ডিসকাস করি। সমাধান মানে ছেদবিন্দু নির্ণয় করা। তো আমরা দুইটা জাস্ট দুইটা সমীকরণ লিখি, দুইটা সমীকরণের সাধারণ ফর্ম লিখি, এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান, এটা সমীকরণ ইকুয়ালস টু জিরো। আর একটা সমীকরণ আমার, মনে করো এ টু এক্স বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো। এখন দুইটা সমীকরণের যখন সমীকরণ নাম্বার ওয়ান এবং সমীকরণ নাম্বার দুই, এই দুইটা সমীকরণ আর গুণন পদ্ধতি সূত্রটা আমরা সরাসরি সূত্র মুখস্থ করে ফেলি। তো সূত্রটা কীরকম আমি আগে সূত্রটা লিখি, পরবর্তীতে আমরা সূত্রটা প্রমাণ করবো আসলে। তো আমরা ফার্স্ট কাজ হচ্ছে যে যখন আমরা এক্স কাউন্ট করব, তাহলে এক্সের সহগগুলো আমরা কি করে দিব, বাদ দিয়ে দিব। মানে এক্স যখন কাউন্ট করব এক্সের সহগগুলো বাদ যাবে, তখন আমাদের আর এখানে সহগগুলো কি কি আছে, সহগগুলোকে আমরা একটা ভাগ করে লিখব। সহগগুলোকে আমরা এইভাবে লিখব, তাহলে প্রথম দুইটা সহগ হচ্ছে বি ওয়ান বি টু, আমার বি ওয়ান বি ওয়ান বি টু, এরপরে দুইটা হচ্ছে যে সি ওয়ান সি টু সি ওয়ান সি টু। এখন ইন্টারমিডিয়েটে যখন যাবা তখন এটাকে তোমরা ডিটারমিনেন্ট হিসেবে পড়বা, এখন জাস্ট আপাতত মনে রাখো, বা মেট্রিক যখন পড়তে যাবা তখন এই কনসেপ্টগুলো পাবা, ডিটারমিনেন্ট কীভাবে নির্ণয় করা হয়। এখন এই জিনিসটাকে এভাবে প্রকাশ করা হয়, প্রথম এই বজ্রগুণন এখান থেকে আসে মূলত দুইটা সমীকরণের, বি ওয়ান সি টু বি ওয়ান সি টু মাইনাস, তারপর এভাবে এই পাশ থেকে সি ওয়ান বি টু সি ওয়ান, এই সূত্র মাইনাস হচ্ছে সূত্রেরই মাইনাস সি ওয়ান বি টু। তাহলে যখন ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা এক্স ভেরিয়েবল কাউন্ট করব তখন আমার এক্সের টার্মটা বাদ যাবে, তখন বাকি থাকলো যে আমার এই দুইটা অংশ আমরা কাউন্ট করব। এই দুইটা অংশ কাউন্ট করার পরে এই দুইটা থেকে আমরা সহগগুলো কাউন্ট করি, বি ওয়ান বি টু সি ওয়ান বি টু, তারপর এটাকে আমরা এইভাবে বসাতে পারি, বি ওয়ান বি টু সি ওয়ান সি টু। প্রথম বাম দিক থেকে শুরু হবে বি ওয়ান সি টু মাইনাস সি ওয়ান বি টু। এরপরে যখন আমরা ওয়াই কাউন্ট করতে যাব, তো ওয়াই ইকুয়ালস টু, ওয়াই যখন লিখবো তখন আমাদের আসলে একজাক্টলি ওয়াইকে আমরা বাদ দিয়ে দিব, এই ওয়াই বাদ যাবে, ওয়াইয়ের যে সহগগুলো আছে এই টার্মটা বাদ যাবে। তখন আমাদের থাকবে যে কী কী থাকবে, এ ওয়ান এ টু সি ওয়ান সি টু। তো এই জায়গায় আমি এটা মুখস্থ করতে বলি, এটা আমার মাঝে মাঝে আসলে খারাপও লাগে যে মুখস্থ কেন করতে বলি, আমরা আজকে এটা দেখাবো আসলে কেন হয়। তো এই জায়গায় আমরা বলি যে ওয়াই যখন বলবো তখন আগে কিন্তু আমরা সি ওয়ান সি টু লিখবো, মানে এই সহগটা আগে লিখবো। তো কেন লিখবো এটা আসবে একটু পরে, সি ওয়ান সি টু, তারপর হচ্ছে যে এ ওয়ান এ টু, তারপর আমরা এইভাবে জেনারেল নিয়মে বজ্রগুণনের মতো করি, সি ওয়ান সি টু সি ওয়ান সি সরি সি ওয়ান এ টু, তারপর মাইনাস, তারপর এইভাবে করলে এ সি টু এ ওয়ান সি টু এ ওয়ান। এরপরে আমরা যখন সহগ কাউন্ট করব, সহগের জন্য আমরা ধরি যে ওয়ান, সহগের জন্য আমরা ওয়ান লিখি। তো ওয়ান লেখার কারণে সহগগুলো হচ্ছে ধ্রুব রাশি, তো ধ্রুবক রাশিগুলো যখন আমরা কাউন্ট করব তখন এই এই টার্মটা আমাদের বাদ যাবে গা, এটা বাদ যায়, তাহলে আমাদের বাকি থাকবে যে এই দুইটা সহগের প্যাটার্ন। তো এই দুইটা সহগের মধ্যে কী কী আছে, এই দুইটা সহগের মধ্যে আছে যে আমার তাহলে এ ওয়ান এ টু, আমি এখানে লিখি এ ওয়ান এ ওয়ান এ টু বি ওয়ান বি টু। তো এইভাবে যা যদি আমরা কাউন্ট করি তাহলে প্রথম কী হবে, এ ওয়ান বি টু এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান মাইনাস এ টু বি ওয়ান। এরপরে আমরা ক্যালকুলেশন করি এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয়। তাহলে এটা হচ্ছে আমাদের বজ্রগুণন পদ্ধতির নিয়ম, সরি এটা হবে যে বি ওয়ান। আমাদের ফার্স্ট দুইটা সমীকরণ হচ্ছে যে কি, এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল টু জিরো, আরেকটা সমীকরণ হচ্ছে আমার এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো, সমীকরণ নাম্বার এক, সমীকরণ নাম্বার দুই। এখন আমরা অপনয়ন পদ্ধতি জানি, মানে মেথড অফ ইলিমিনেশন পদ্ধতি, ইলিমিনেশন মানে একটাকে
বাদ দিয়ে দেওয়া, অপনয়ন ইংরেজি হচ্ছে ইলিমিনেশন। তো এখন ইলিমিনেশন ব্যাপারটা হচ্ছে যে কি, আমরা যে কোনো একটা ভেরিয়েবলকে বাদ দিব, হয় এক্স কে বাদ দিব না হয় ওয়াই কে বাদ দিব। তো আসলে বজ্রগুণন পদ্ধতি হচ্ছে যে ডাবল ইলিমিনেশন মেথড, একবার এক্স কে বাদ দিব একবার ওয়াই কে বাদ দিব। তো আমরা যদি এখানে যদি এক্স কে বাদ দিতে যাই, এক্স কে বাদ দিতে যাই, তাহলে আমরা কি করতে হবে যে এক্স এর এটার সহগ দ্বারা এটাকে মাল্টিপ্লাই করতে হবে, এবং এটার সহগ দ্বারা এটাকে মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করে যদি যোগ বিয়োগ করি তখন কিন্তু আমাদের এক্স ইলিমিনেট হয়ে যাবে, মানে অপনয়ন হয়ে যাবে। তো এখন আমরা প্রথমে তাহলে ইয়া করি, 1 নং কে এটা এ টু দ্বারা গুণ করি এবং 2 নং কে এ দ্বারা গুণ করি। তাহলে দুই নং কে আমি এ দ্বারা গুণ করে A1 দ্বারা গুণ করলাম মাইনাস, এবং সেটা মাইনাস করলাম 1 নং কে মাল্টিপ্লাই করবো আমি, 1 নং কে মাল্টিপ্লাই করবো আমরা A2 দ্বারা, তারপর সেটাকে দুইটাকে আমরা বিয়োগ করবো। এখন আমরা 2 নং কে যদি A1 দ্বারা মাল্টিপ্লাই করি, তো A1 দ্বারা মাল্টিপ্লাই করলাম, তাহলে মাল্টিপ্লাই করলে আমার কী পাবে, A1 A2x প্লাস A1 B2y প্লাস A1 C2 ইকুয়াল টু 0। এরপরে আমরা 1 নং কে যদি A2 দ্বারা মাল্টিপ্লাই করি, 1 নং কই আমার 1 নং সমীকরণ হচ্ছে যে এখানে, তাহলে 1 নং সমীকরণকে আমরা এখন A2 দ্বারা মাল্টিপ্লাই করলাম, তাহলে 1 নং কে A2 দ্বারা মাল্টিপ্লাই করলে সবগুলোতে A2 বসে যাবে, তাহলে A1 A2x A1 A2x প্লাস A1 A2 B1 A2 B1 y প্লাস A2 C1 ইকুয়াল টু 0। এখন এই দুইটা সমীকরণ জাস্ট আমরা যদি বিয়োগ করে ফেলি, জাস্ট বিয়োগ করলাম দুইটা সমীকরণকে, বিয়োগ করলে এটা একটা মাইনাস আসবে, এটা একটা মাইনাস আসবে, এটা একটা মাইনাস আসবে, তাহলে এটা এটা কাটা গেল গা, এটা এটা কাটা গেল, তাহলে আমার থাকলো আর কি, থাকলো আর হচ্ছে যে A1 B2 y মাইনাস A2 B1 y, এটা যদি আমরা আগে লিখি, প্লাস A1 C2 মাইনাস A2 C1 ইকুয়াল টু 0। আমরা এখান থেকে ওয়াই এর মান বের করার চেষ্টা করি, জাস্ট এই সমীকরণ থেকে ওয়াই এর মান বের করতে গেলে ওয়াই ছাড়াগুলো বাকিগুলো ওই পাশে নিয়ে যাই, তাহলে আমার এখান থেকে এই দুটো থেকে আমি ওয়াই কমন নিতে পারি। এই দুটো থেকে ওয়াই কমন নিলে আমার কী থাকতেছে, A1 B2 মাইনাস A2 B1 ওয়াই ইকুয়ালস টু, এটা এই পাশে আসলো A2 C1 মাইনাস A1 C2। এরপরে আমরা জাস্ট ওয়াই ইকুয়াল টু লিখতে পারি, ওয়াই ইকুয়াল টু লিখতে পারি A2 C1 মাইনাস A1 C2, এটা এই পাশে আসলো বাম পাশে আসলো, বাম পাশে আসলে তাহলে কী হয়ে যাবে, ডিভাইডেড হয়ে যাবে, তাহলে A1 B2 মাইনাস A2 B1, তাহলে আমার কিন্তু ওয়াই এর ভ্যালু চলে আসতেছে। জাস্ট এখন এটা এখানে উপরে আছে, তাহলে এটা এই পাশে গুণাকার আছে, এখানে আসলে এটা ডিভাইডেড হয়ে যাবে, ইকুয়াল টু 1/A1 B2 A2 B1। ইকুয়েশন নাম্বার একটা ইকুয়েশন দিতে পারি 3 অথবা 4 দিই, যেটা দিই নাই আর কি আগে 3। তাহলে এটা একটা প্যাটার্ন গেল, তাহলে এখানে দেখো, এখানে আমরা যদি এখন নির্ণয় কি, এটাকে আসলে ক্র্যামার রুলও বলে, তোমরা উপর ক্লাসে গেলে দেখবা এটা একটা ক্র্যামার রুল নামে পরিচিত, ম্যাট্রিক্সের মধ্যে কীভাবে সলিউশন বের করা হয়। তো এই জিনিসটাকে তখন একটু নির্ণায়ক আকারে লেখে আমি একটু দেখাই দিই, জাস্ট এই জিনিসটাকে এইভাবে লেখা হয় ওয়াই, তাহলে আমার এখানে A2 আছে, তো তাহলে আমি C1 থেকে লিখি C1, তারপর এখানে A2টা আমি এখানে নিচে লিখি, আর এখানে যদি C2 তাহলে A1 লিখি, এখানে হচ্ছে C2, তাহলে আমরা যদি এখন ক্রস গুণন করি, তাহলে C1 A2 আসবে ফার্স্ট উপাদান, মাইনাস C2 A1 আসবে তাহলে দ্বিতীয় উপাদান। তো সেই জন্য আমরা বলি যে কি, আসলে আমরা ওই সলিউশন করার সময় C1 C2 আগে লিখবো, আসলে এটা আসলে একটা মুখস্থ টাইপের যা শর্টকাটে করার জন্য, কিন্তু কেন আসে আমরা এখানে এই ব্যাপারটা বুঝতে পারলাম যে আসলে কেন আসে C1 C2 আগে। এরপরে এই পার্টটাকে আমরা এইভাবে লিখে ফেলতে পারি, এটাকে লিখতে পারি এখানে A1 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 আছে, তাহলে আমার B2টা এখানে আমি নিচে লিখি, আর এখানে A2টা A2 না B1 লিখি, এটা হচ্ছে যে A2, তাহলে এটাই হচ্ছে যেটা নির্ণায়ক ফর্ম হয়ে গেল, ইকুয়েশন নাম্বার 3। এরপরে আমরা যদি এবার, এতক্ষণ আমরা কি বাদ দিছি, এক্স বাদ দিছি, এখন যদি আমরা ওয়াই কে বাদ দিই, তো ওয়াই কে বাদ দেওয়ার জন্য আমি ইকুয়েশন দুটো আবার লিখি, তাহলে আমার ইকুয়েশন দুটো কি ছিল, ইকুয়েশন দুটো ছিল A1x প্লাস B1y প্লাস C1 ইকুয়াল টু 0, আর একটা ইকুয়েশন ছিল A2x প্লাস B2y প্লাস C2 ইকুয়াল টু 0। তো আসলে বজ্রগুণন পদ্ধতি কোনো পদ্ধতি না, বজ্রগুণন পদ্ধতি মানে হচ্ছে যে দুইবার অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করা, মানে একবার এক্স অপারেশন করবে একবার ওয়াই অপারেশন করে দেবে, জাস্ট এটাই। তো
তো আমরা এটাকে আলাদা করে নাম দিছি বজ্র গুণন পদ্ধতি। এখন এই দুইটা সমীকরণকে এখন যদি আমি ওয়াই কে বাদ দিতে যাই তাহলে সরি এখানে টান দেওয়ার দরকার নেই, তাহলে দুইটা সমীকরণে এখন আমি ওয়াই এলিমিনেট করবো। তো ওয়াই এলিমিনেট করতে হলে আমাকে কি করতে হবে, তাহলে ওয়াই এটার এই সহগ দ্বারা এটাকে মাল্টিপ্লাই করবো, এটার সহগ দ্বারা এটাকে মাল্টিপ্লাই করবো। তাহলে আমি যদি লিখি ওয়ান ইন্টু বি টু অ্যান্ড টু ইন্টু বি ওয়ান, তাহলে আমি মাল্টিপ্লাই করে দেখি মাল্টিপ্লাই করলে কি পাই, উইচ ইমপ্লাইজ দ্যাট, তাহলে এটাকে যদি আমি বি টু দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে বি টু দ্বারা মাল্টিপ্লাই করলে আমার কি আসবে, এ ওয়ান বি টু প্লাস সরি এক্স, এ ওয়ান বি টু এক্স প্লাস বি ওয়ান বি টু ওয়াই প্লাস সি ওয়ান বি টু ইকুয়াল টু জিরো। ওকে, এরপরে আমরা এবার এটাকে বি ওয়ান দ্বারা গুণ করি, বি টুকে বি ওয়ান দ্বারা গুণ করি। তো বি টুকে যদি বি ওয়ান দ্বারা গুণ করতে যাই তাহলে কী পাবো, তাহলে আমরা এখানে একটা অন্য একটা কালার ইউজ করি, তাহলে এ বি টু বি ওয়ান দ্বারা গুণ করবো, দ্যাট মিন্স এ টু বি ওয়ান এক্স প্লাস বি ওয়ান বি টু ওয়াই প্লাস বি ওয়ান সি টু ইকুয়াল টু জিরো। এখন আমরা জাস্ট একটা থেকে একটা বিয়োগ করে ফেলি, সমীকরণ দুইটা সমীকরণ থেকে আমরা জাস্ট একটা থেকে একটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে, এটা আমার মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, তো এটা এটা সেম ওয়াই এলিমিনেট হয়ে গেল। তাহলে এখানে আর কী থাকলো, এখানে থাকলো যে এ ওয়ান বি টু, আমরা একবারে শর্টকাট করি একটু, এ টু বি ওয়ান এক্সটা কমন নিয়ে ফেললাম, আর এই যে এই টার্মগুলোকে আমরা ডান পাশে লিখলাম, ডান পাশে লিখলে তাহলে আমার থাকলো যে বি ওয়ান সি টু মাইনাস সি ওয়ান বি টু, আমি একটা লাইন একটু শর্টকাট করলাম। এরপরে জাস্ট আমার এখান থেকে এখন এক্সের মান বের করবো, তো এক্সের মান বের করার জন্য তাহলে এক্স ইকুয়ালস টু সি ওয়ান বি টু এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান। তো আমরা এই টার্মটা নিচে এনে লিখি, এই এই পাশের টার্মটাকে এখানে এখানে এনে লিখি, এক্সের নিচে লিখি, যেহেতু এখানে উপরে আছে তাহলে গুণ আকার আছে, বাম পাশে আসলে ডিভাইডেড হয়ে যাবে, বা উভপক্ষ থেকে ডিভাইডেড হয় না আসলে, উভপক্ষ থেকে এই জিনিস দ্বারা ভাগ করে আর কি, জানি এই ব্যাপারগুলো জানি, আমি শর্টকাটের জন্য বলতেছি। তাহলে এক্স বি ওয়ান সি টু মাইনাস সি ওয়ান বি টু, এরপরে তাহলে এখানে থাকলো কত, ওয়ান বাই এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান, ইকুয়েশন নাম্বার ফোর দিলাম। তো এই 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 জিনিসটাও আসলে নির্ণায়ক আকারে লেখা যায়, তো নির্ণায়ক আকারে কীভাবে লিখতে পারি, নির্ণায়ক আকারে আসলে আমরা এভাবে লিখতে পারি, এক্স ইকুয়াল টু তাহলে বি ওয়ান এখানে লিখলাম, তো আমি বি ওয়ান লিখলাম, তো বি ওয়ান এখানে লিখলে এরপরে সি টুটা এখানে নিচে হবে, এখানে যদি আমি সি ওয়ান লিখি বি টুটা এখানে নিচে হবে, এটাই হচ্ছে নির্ণায়ক আকারে লেখা। এরপরে আমরা যদি এখানে লিখি, এখানে লিখলে তাহলে কী পাবো, এ ওয়ান এখানে লিখলাম, তাহলে বি টুটা এখানে নিচে লিখলাম, এ টু বি ওয়ান এখানে লিখলাম, এ টু এখানে লিখলাম। এখন এই চারটা এই তিন এবং চার নং সমীকরণ যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা একটা জিনিস দেখবো, আমাদের এই যে তিন আর চার, আমাদের তিন নাম্বার সমীকরণ হচ্ছে যে এটা ইকুয়াল টু ওয়ান বাই এ ওয়ান এ ওয়ান বি টু এ টু বি ওয়ান, দুইটা সমীকরণ কিন্তু এটা সমানও এটা সমান যেটা এবং এটা সমানও এটা একই জিনিস, একই জিনিস হওয়ার কারণে তাহলে আমরা এখন তিন ও চারকে একত্রিত করে লিখতে পারি, তাহলে আমি তিন তিন ও চার হতে পাই ফ্রম থ্রি অ্যান্ড ফোর, ফ্রম থ্রি অ্যান্ড ফোর। পুরো বাসায় একবার প্র্যাকটিস করলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, তখন আর ব্যাপারগুলো আসলে ভুলবা না, এই জন্য আসলে মুখস্থ করাচ্ছে, ব্যাপারগুলো একটু জানার চেষ্টা করলে খুবই মজা মজা হয়। তাহলে আমরা লিখতে পারি এক্স বাই এক্সের সম্পর্ক, আমরা সহগ দুটো আমি শর্টকাটে লিখি, এ ওয়ান এক্স বি ওয়ান ওয়াই সি ওয়ান ইকুয়াল টু জিরো, তারপর আরেকটা সমীকরণ ছিল আমার এ টু এক্স বি টু বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো। তাহলে যখন আমরা এক্স লিখবো এক্স বাদ, তাহলে আমার থাকতেছে কত, বি ওয়ান সি টু, দ্যাট মিনস বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু, যদি লিখতে যাই আমি ওয়াই ইকুয়াল টু লিখতে গেলে তাহলে ওয়াই বাদ গেল, ওয়াই বাদ দিলে তাহলে আমার থাকলো কি, তবে আমরা এই সি ওয়ান সি টু আগে কেন লিখছি, আসলে ওটা এইভাবে হয় বিদায়, আমরা নির্ণায়ক ফর্মাটা এভাবে মুখস্থ করার জন্য সি ওয়ান সি টু বলি, আসলে সি ওয়ান সি টু আগে নেওয়ার আর কোনো কারণ নাই, সি ওয়ান এ টু মাইনাস সি টু এ ওয়ান ইকুয়াল টু, এরপর যখন ওয়ান কাউন্ট করবো তখন আমরা ধ্রুব রাশি বাদ, তাহলে এ ওয়ান বি টু এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান, এটাই হচ্ছে নির্ণয় পদ্ধতি। তোমরা একটা যদি এক্সাম্পল করো, একটা অঙ্ক করার ট্রাই করো, তাহলে ব্যাপারটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে।
সবাই পারো ব্যাপারগুলো, জাস্ট আমি একটু প্রুফটা দেখাইলাম যেন পরবর্তীতে জিনিসগুলা মেমোরাইজ করতে কষ্ট না হয়, যেন জিনিসটা মাথায় একটা ভালো আইডিয়া থাকে। ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো লাগবে।